আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদেরকে মজাদার লাচ্ছা সেমাই রান্না করে দেখাবো। কম বেশি সবাই জানেন লাচ্ছা সেমাই রান্না করতে, তবে আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করলাম, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই কিভাবে মজাদার লাচ্ছা সেমাইটা আমি রান্না করব। লাচ্ছা সেমাই রান্না করার জন্য আমি এখানে 2 লিটার মিল্ক নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি জাল করে করে 1.5 লিটারের মতো করে নিব। তো আমার মিল্কটা প্রায় জাল করা হয়ে যাচ্ছে, তখন আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিব কয়েক টুকরা, দারচিনি দিয়ে দিব কয়েক টুকরা, 4-5টা এলাচ দিয়ে দিব। এখন আমি আরও কিছুক্ষণ জাল করব। তো কিছুক্ষণ জাল করা হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো চিনি থেকে যে আলগা পানিটা বের হয় সেটা শুকানোর জন্য আমি আরও কিছুক্ষণ জাল করব দুধটা। তো জাল করা হয়ে গেলে আমি এর মধ্যে নারকেল দিয়ে দিব কুচি করে রাখা। নারকেল দিয়ে আরো কিছুক্ষণ জাল করব, একটা বলক উঠাবো আমি। ফুটে উঠেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো এইদিকে একটা বাটিতে আমি লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে দিব। তো আমি এর মধ্যে উপর থেকে আরো কিছু নারকেল এভাবে ছিটিয়ে দিব। ব্যাস, আমার লাচ্ছা সেমাই রান্না হয়ে গিয়েছে। ঠান্ডা হলে সার্ভ করতে পারেন। তো আমি অপেক্ষা করবো ঠান্ডা হওয়ার এক পর্যন্ত। তো এইদিকে আমার সেমাই রান্না হয়ে গিয়েছে। তো আপনারা সবাই চেষ্টা করে দেখবেন, এভাবে রান্না করলে সেমাই খেতে খুবই সুস্বাদু হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।